তাই আপনারা যারা 2015 পর রিটায়ার করেছেন, আপনারা একটু পৌরসভায় এসে যদি আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখেন অথবা মোবাইল নাম্বারটা দেন, তাহলে আমাদের খুব সুবিধে হয়, কারণ না হলে আমাদের কাজটা পিছিয়ে যাবে। এটা গেল আমার দরকারের কথা। এছাড়া আমি আপনাদের আরও একটা অনুরোধ করব, আমার কয়েকটা বিষয় আমার গোচরে এসছে। আপনারা কেউ কেউ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজেদের মতো অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করে নিচ্ছেন, এক্ষেত্রে আমি বলবো পৌরসভাকে না জানিয়ে আপনারা কেউ দয়া করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করবেন না, এতে কিন্তু আমাদের পক্ষে অনেক অসুবিধে হয়, এতে আপনারাও বিভিন্ন রকম অসুবিধায় পড়তে পারে। তো আপনাদের যদি কারো মনে হয় যে আমার বাড়ির কাছের ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট ট্রান্সফার করার দরকার হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পৌরসভায় এসে পৌরসভায় জানিয়ে করবেন। সরকারি নিয়ম অনুসারে যেটা করা যায় আমরা আপনাদের সাজেস্ট করব এবং আপনাদের সঙ্গে যথাযথ সহযোগিতা করব। আজকে শ্রী প্রদীপ দাস মশাইকে ধন্যবাদ। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলেছেন। মালকড়ির বিষয়ে একটা তো সুপারি না বললে ভালো লাগে না, অর্থ আধিকারিক সেই বক্তব্যটা বলেছেন। আমি শব্দগুলো সহকর্মী তুলক মানসিকতা থেকেই বলছি, কিন্তু 2015 ডিসেম্বর পর্যন্ত রিটায়ার্ড এমপ্লয়ীদের ক্ষেত্রে কী হবে, 2016 থেকে সর্বশেষ অশোক চ্যাটার্জি পর্যন্ত, অশোক চ্যাটার্জি আমাদের সর্বশেষ রিটায়ার করেছেন সাবেস্টার্ন ইঞ্জিনিয়ার, তার পর্যন্ত বেতনের পেনশনের ফিক্সেশন কীভাবে হবে, এগুলো সব ব্যাখ্যা করেছেন, অনুরোধ জানিয়েছেন আপনাদের সকলকে তাদের ফর্মে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, এগুলো নিশ্চয়ই আপনারা স্মরণে রাখবেন। আমরা এরপরে কথা শুনবো এমন একজন মানুষের, এমন একজন মানুষের যে মানুষটি আজ আছেন বলবো মানে আনন্দের সাথে আমাদের সাথে মানে এটা স্বীকার করেছেন যে একটা অনুষ্ঠান করার জন্য আমাদেরও ভালো লাগলো। যেমন এখানে সর্বগরিষ্ঠ সুদামদা আছেন, আর সুদামদা এই বিল্ডিংয়ে আমিও ঢুকেছিলাম যখন তখন সুদামদাকে পেয়েছিলাম, এবং সুদামদা আমার মনে হয় সব থেকে এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি পেনশনার হিসেবে আছেন আর কি, যেটা আমাদের ওয়েবসাইট বলেছেন হয়তো আগামী জুন মাস থেকে আপনাদের সাথে আমাদের নাম দেখা হবে আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি নিয়মে বাইরে আমরা কেউ যেতে পারবো না, আর আমি শুধু বক্তা না কখনো, আমার মনে হয় আমি প্রথমেই আর কি মাইক্রোফোনের সামনে আর কি দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, এবং সর্বশেষ কারণ একটা কথাগুলো পূর্ব প্রধানের যদি উত্তর না থাকতো তাহলে আজকে আমরা এই যে বিশ্ব আমাদের যে পেনশনার্স বা ফ্যামিলি পেনশনার্স যারা আছে তাদের সাথে আমরা এক জায়গায় মিলিত হতে পারতাম না। তাই যাই হোক, প্রত্যেকের সাথে যখন প্রবেশ করেছেন সবার সাথেই আলোচন হয়েছে, এটা খুব ভালো লাগলো আর কি। আপনাদের দীর্ঘ জীবন কামনা করে পানি ভট্টাচার্য অবসরপ্রাপ্ত পৌরকর্মী, বাড়িতে স্ত্রী অসুস্থ, ডেঙ্গিতে আক্রান্ত, মনোতোষবাবু অনেকক্ষণ ধরেই যাওয়ার কথা বলছেন, মাননীয় পৌর প্রধান মহাশয় ওর হাতে স্মারক উপহার তুলেছেন উমানাথ নামের পরে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। অন্য মিষ্টি অভয় দাঁড়িয়ে তো খাবেন না মিষ্টি, আর জানি না অভয় এখনও 18টা ডিম একসঙ্গে খাই কিনা, 18টা কাঁচা ডিম খেতে যখন চাকরিতে আসে তখন শুনেছি 18টা কাঁচা ডিম। যে আজকে আমাদের যে প্রতিদিন যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমরা যে অবসর গ্রহণ করেছি কর্মজগতে প্রথম এসেছি, তারপরে অবসর গ্রহণ করেছি, অবসর গ্রহণ করার পরে চেয়ারম্যান সাহেব যে এই উদ্যোগটা নিয়েছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা খুব খুশি, তাই ওনাদের সহস্র প্রণাম জানিয়ে সঙ্গে যুক্ত। তার আগে পাম্প জলের ব্যাপারে
প্রায় মাস্টারপিস বলা যায় এরকম আর কি, কারণ সারাই তখন সারাই ভগরুলে ছিলেন, আমার সঙ্গেই বোধহয় ঝগড়া করতেন। একদিনের ঘটনা বলি, জল নেই এই বিল্ডিংয়ে, আমি বলেছি শেষ বক্তা কে হবে, চেয়ারম্যান সাহেব কিন্তু আমাকে বলে দিয়েছেন আছে কি নেই, সেগুলো তুলে দেখি। আমাদের যখন শিফটিং হচ্ছে, আমরা কয়েকবার করে অর্জনের কথা ভাবছি, ওর বাড়ির থেকে এ বাড়িতে জিনিসপত্রগুলো যখন আসছে, সব ঘুরে নেওয়া, দেখে নেওয়া, মিলিয়ে নেওয়া রয়েছে। আমি আর মাইক্রোফোন ব্যবহার করে ওর সম্পর্কে কথা বললাম না। অশোক সেন প্রাক্তন আইন মন্ত্রীরও সেরকম নাম ছিল অশোক সেন, অশোক সেনের হাতে। এরপর আশুতোষ দাস, আশুদা আরেকজন সিভিল ডিপার্টমেন্টের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অতুল কৃষ্ণ হালদার রেখে মাথায় রেখে অতুলদা সেখান থেকে আজকে এসেছে। অতুলদাকে রাত্রে এখানে থাকতে হবে, বাড়ি ফিরতে পারবে না। অতুলদাকে আমরা আলাদা করে নিমন্ত্রণ জানাচ্ছি এই জন্য যে আজকে এত দূর থেকে আপনি এখানে এসেছেন বলে। তাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি, ওদেরকে সম্বর্ধনা জানাচ্ছি। সে সময় ওরা রিটায়ার করার পরে ওদের লাইফ সার্টিফিকেট নভেম্বর মাসে দেওয়া হয়, সেই জন্য ওদেরকে ডাকা হয়েছে যে এক সঙ্গে মিলে সবাই আসবেন, আমাদের সঙ্গে একটা দেখা হবে। অনেক পুরনো লোক আছে যারা 80 সালে 90 সালে 2004-03 রিটায়ার হয়েছে, তাদেরকে তো আমরা চিনি না। সেই জন্য আমি চেষ্টা করেছিলাম, পুরো বোর্ড অফ কাউন্সিলর এরা চিন্তা করেছে কি সবাইকে ডেকে একটা মিলন মতন হয়ে যায়, সেই জন্য এদেরকে ডাকা হয়েছে, এদের লাইফ সার্টিফিকেট ফিল আপ করে দেওয়া হচ্ছে, তারপরে ওদের একটা মিষ্টি, একটা পুত্রীয়, একটা আমাদের কিছু চিহ্ন নাম দিয়ে ওদের দেওয়া হচ্ছে, যারা স্মরণীয় রাখবে, নিজের কাছে থাকবে, মনে থাকবে। তারপরে ওদের মিষ্টি প্যাকেট দেওয়া হচ্ছে, বাড়ি নিয়ে যাবেন, বাড়ির লোক তো ওর মিষ্টি খেয়ে আনন্দ পাবে। এই জন্যে আমাদের সব এমপ্লয়িকে ডাকা হচ্ছে। আমাদের এইখানে কমপক্ষে 120 জন মতন আছে, তার মধ্যে ধরুন কি রিটায়ার করেছে ওর মধ্যে 80 জন মতন প্রেজেন্ট হয়েছে, কিছু লোক অসুস্থ আছে, কিছু লোক মারা গেছে, এই সব বাদ দিয়ে মানে 80 জন মতন আছে যারা। তাহলে আপনারা যারা আসতে পারেননি বা যারা এক্সপায়ার করে গেছেন তাদের পুরস্কারটা আপনারা, যারা আসতে পারেননি তাদের আমরা চেষ্টা করব ওনার বাড়িতে পৌঁছে দেব, আর যারা মারা গেছে ওনার যদি কেউ ছেলে চাহ অন্য লোক থাকে তাকে আমরা। এটা অনেকদিন পরে হয়েছে, এটা ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আমরা মমতা ব্যানার্জি বোর্ড 2010 এসছে, তো আমি চেষ্টা করেছিলাম যে এটা একবার করা যায়। এটা আপনারা চাইছেন প্রতিবাদ যাতে করা যায়, প্রতিবারে তো হবে না, কেন কি প্রতিবাদ অত লোক তো রিটায়ারমেন্ট করবে না, 2-4-5 জন লোক হয় যারা রিটায়ার করে তাকে, তাদের জন্য আমরা সম্ভাবনা ওদের ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেবো। আমরা পৌরসভায় পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে অভূতপূর্ব জিনিস কাঁচরাপাড়া পৌরসভা সূচনা করেছে, যেটা আমার মনে হয় 130টি পৌরসভা এবং কর্পোরেশন উৎসাহে এই ধরনের জিনিস হয়নি বা অনুষ্ঠিত হয়নি।
এই অনুষ্ঠানটা হয়েছে সোজাই মমতা ব্যানার্জি যেহেতু পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ওনার অনুপ্রেরণায় উনি সব ভালো কাজই করে থাকেন, এই ভালো কাজের মধ্যে তার অনুপ্রাণিত হয়ে এই কাছাপাড়া পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটা নতুন একটা দিক 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 নির্ণয় আমরা করলাম। এসি বেশি বলার আর কিছু নাই। পৌরসভায় যে একটা পেনশন আধিকারিকদের নিয়ে যে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে আমরা শুনে নেব কাঁচাপাড়া পৌরসভার অর্থ আধিকারিক প্রদীপ দাসের কাছ থেকে এই অনুষ্ঠান নিয়ে তার কি মতামত। আমাদের আজকের এই অনুষ্ঠানটা অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্মিলন উৎসব। প্রত্যেক বছর সরকারি নিয়ম অনুসারে নভেম্বর মাসে ওনাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় আমাদের পৌরসভায়। তো পৌর প্রধান চেয়েছিলেন এই বছর সবাইকে একসঙ্গে ডেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলন অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের কাছ থেকে লাইফ সার্টিফিকেট নেওয়া হবে এবং ওনাদের কোনো যদি অভাব অভিযোগ বা সুবিধা অসুবিধা থাকে সেটা আমাদের জানাবেন। সেই মতো আমরা আগামী দিনে যাতে ওনাদের সুবিধার্থে কোনো ব্যবস্থা নেওয়া যায় সেটা ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট কাজ করেছে কারণ ওদের সঙ্গে। ধন্যবাদ।